বলা সো সো মানে আমি আমার স্পেশালি বঙাইগাঁও জেলার যেখানে আমি কোচ রাজবংশী আছো, আমি যেন পিয়র অসমীয়াত বলা বলে কো, আমি কিন্তু সো সো মানে লেটস গো। আজি শহুরৰ ঘৰলৈ যাম। প্রকৃত গৌরক্ষক ইয়াকে কয় সব আঠুয়া তুলে গেছে। এ নব এ নব লাজ করেছে, লাজ করব লগা একো কথা নাই। আসলতে অতিথি পরায়ণতা অসমীয়া কালচারের যে নীতি এড়াব নারা পার্ট, আমি আলহী খাবলৈ গৈ ভাল পাওঁ আৰু আলহী আহিলেও ভাল পাওঁ। সো আমি এই পরম্পরা কেতিয়াও এৰিব নোৱাৰো। সেইকাৰণে মই যোৱাকালি আসলতে শহুরৰ শহুর মানে মোর শহুরৰ শহুর মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট কলডিয়া বুলি কয় তাতে আহিছিলোঁ। ইয়াৰে কিছু অংশ আজি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ। চাওচোন ইয়াতে কি ভাল ঠাই আছে। শুনা পাইছোঁ কিবা মহেশ ধাম নামৰ এটি থান আছে, ভাল হেন, তাতে আজি আপোনালোকক লৈ যাম। আলহীবিলাকে লাজ কৰিছে নাই, লাজ কৰিব একো নাই। মামি খবৰ কেনেকুৱা? দে কি করেম আর এই মানে বেমার আজার আর আমার জীবনের এড়াব নারা পার্ট, প্রত্যেক মানুষের থাকে বেমার কিছু পরিমাণে। মাই ফ্রেন্ডস, এটা গে আছো মরিগাঁও জেলার থাকা মহেশ ধাম নামের এখন ধাম আছে, শুনে পাইছো বহুত ভাল বলে, তাতে গে আছো। ইয়ার কিছু দৃশ্য আপনার দেখাম, তার পূর্বে দাদা এজন আছে, কিছু কথা জানি লো। আচ্ছা দাদা, কেনকুয়া ধাম ধাম কেনকুয়া? ভালে ভালে ন, মোটামুটি মানুষ আহে বহুত বহুত মানুষ। ইয়ারপরা কি সময় লাগবে? দশ পনেরো মিনিটের পিছত গই পামহি সেই ঐতিহ্যমণ্ডিত মহেশ। ফ্রেন্ডস, আহিয়ে পালো মহেশ্বর ধাম, এটা আমি খোজকাঢ়ি গৈ আছো। সৌয়া ভাইটি উপর উঠি আছে আর তলত রশ্মি, গরম যেমন লাগিছে ভালো সিমান লাগিছে, কারণ একদম ঠান্ডা আছে। দাদা প্রথমে মোর চিনাকিটো দিছো, মোর নাম ভীষ্ম নারায়ণ রায়, মই এজন ইউটিউবার, মোর চ্যানেলের নামটো হল জে বি সোল, আর মই বঙাইগাঁও জেলার বরখনগাঁওয়ের আহিছো। সো এইটো এখন হল শিবধাম, মানে শিবধামৰ বিষয়ে কিছু কথা আপোনাৰ মুখেৰে জানিব বিচাৰিছোঁ। এয়া ময়ো বহু বহুত দিনৰ মানুহ নহয়, হয় মই 2020ৰ পৰাই ইয়াত আহিছোঁ। এই লকডাউন এই মহেশ ধামৰ বিষয়টো মই বৰ বেছি হিষ্টি কথা ক'বলৈ নোৱাৰিম তোমাক। ব'লক তেনেহ'লে লাহে লাহে আগবাঢ়ি থাকোঁ। সো ফ্রেন্ডস, যেহেতু আপনাদের ইতিমধ্যে জানাইছো যে মই আছো এতিয়া মহেশ্বর ধাম মরিগাঁও জেলার। ফ্রেন্ডস, দেখাত সাধারণ যেন লাগিলেও কিন্তু এই যে কুয়াটো আপনাদের দেখাইছো এ কিন্তু সাধারণ কথা নয়। আপনাদের নিশ্চয় ভিডিওটি দেখা পাইছে, ইমান তলর পর আছো আর ইমান ওপরত, আমি যেনিবা নিজরা থাকাটো জানো, কিন্তু কুয়া একটা কুয়া আছে, আপনাদের চিন্তা করো।
আৰু এই হিলটোৰ মানে কাষেৰে চিৰিৰ ব্যৱস্থা কৰা হৈছে। এপিনে উঠি 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 একদম ওপৰত যাব পৰা যায়। নন্দী মহাৰাজ বহি আছে। বাবা বাবা মন্দিৰত গণ্ডগোল কৰিব নাপায় বাবা, মামাহঁতে এইফালেদি আকৌ এটা গুহা আছে, গণেশ প্ৰভুৰ মন্দিৰ আছে, সেই অলপ চাপৰি যাব লাগিব। যাম এইফালে গুচি দেখি যা শিলৰ কাপে কাপে কেনেকৈ চিৰিৰ ব্যৱস্থা কৰিছে। লাহে লাহে যাবা, এতিয়া মই গৈ আছোঁ। প্ৰভুৰ শ্ৰীচৰণত এই আমি কি বুলি কওঁ, এনে ৰাখি বুলিও কয়, কিন্তু এইটো লৈছোঁ, আমাৰ ঠাকুৰে দিছে আশীৰ্বাদ স্বৰূপে পিন্ধি ল'ম ওপৰত গৈ। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে দেখি আছে মহেশ্বৰ ধামৰ, এয়া পাৰ্বতী মাৰ ধাম বুলি কয়, একদম শিখৰত। চ' ফ্ৰেণ্ডছ, মহেশ্বৰ ধাম আমকোটা জিলা মৰিগাঁও, ইয়াতে আহি সঁচাকৈ ভাল লাগিল। প্ৰভুৰ শ্ৰীচৰণত সেয়াও জনালোঁ। এতিয়া মানে এই ধাম সম্পৰ্কত কিছু কথা আপোনালোকক জনাব বিচাৰিছোঁ, কিন্তু মই ক'লেতো নহ'ব, আমাৰ ঠাকুৰ আছে, তেওঁৰ মুখেৰে শুনক এই মহেশ্বৰ ধামৰ বিষয়ে। ইয়াত অটব্য জংঘল আছিল, কোনো মানুহ আহিব নোৱাৰে, আৰু বাঘ ঘোং ভালুক ইত্যাদি বহুত আছিল, আৰু এতিয়া দেখাৰ দৰে জেগা তেনেকুৱা নাছিল, মুঠতে মানুহ আহিব নোৱাৰে। এনেকৈ যেতিয়া বহুত দেৰি হোৱাৰ পিছত ঈশ্বৰে ভাবিলে যে কি মানুহবিলাকে একো যত্ন নকৰে, আৰু গাঁৱত যিবিলাক মানুহক কৈছে সেইটো মানুহে ক'লেও মানুহবিলাকে, আমাৰ ইয়াত দুৰ্বল মানুহে বেছিভাগ আছে, শিক্ষা দীক্ষা কম, সকলোৱে উপলুঙা কৰি উৱাই দিয়ে, ই এওঁ ভগৱান দেখিলে কিবা দেখিলে, এনেকৈ প্ৰায় তিনি চাৰি পুহ পিছুৱাই গ'ল। তাৰপিছত ভগৱানে কোনো কোনো আকাশীবাণীও চুমক শুনোৱালে, আকাশীবাণী বুলি কয় শব্দটো শুনে মানটো নেদেখে। এনেকৈ যাই যাই দুই একে মন বেয়া ভাৱ কৰি ৰাইজ যেতিয়া সজাগ নহয়, অলপ চলপ আহে বাঘ ঘোঙৰ ভয়, তাৰ পৰা উপায় নাই, তেওঁ নৰৰূপে আহি পলা, আমাৰ ৰূপে আহি পলা, তেওঁ মানে কোনো কোনো এই অঞ্চলৰে দুই চাৰি ভাল ভাল মানুহক লগ লৈ কৈছে যে এনেকুৱা এখন ধাম আছে ইয়াত, তেওঁহে ফাঁকি দিছে যে ময়ো সপোনত দেখিছোঁ, গতিকে আপোনালোকে বলকচোন এনেকুৱা মূৰ্তি হৈ আছে, শিলবিলাকে মূৰ্তি হৈ আছে, এটা শিল মহাদেৱ বাবা হৈ আছে, মা পাৰ্বতী আছে, নন্দী আছে, ভেংগী আছে, গণেশ আছে, কাৰ্তিক আছে, সেয়ে ইয়াত সোণ সুবৰ্ণ হিয়া মুকুতাও ইয়াত জমা আছে তলত। এইটো চৰকাৰে ডকাইতে এইবিলাক উদ্ধাৰ কৰিব নোৱাৰে, কলিজা নাই, নাম ল'বই লাগিব, মাননীয় হেমন্ত বিশ্ব শৰ্মা আৰু মোৰ এই সমষ্টিত এতিয়া বৰ্তমান বিধায়ক মন্ত্ৰী হোৱা পীযুষ হাজৰিকা ভাইটিয়ে বুলি কৈছোঁ, আৰু ল'ৰা বয়সৰ যেতিয়া ভাইটি বুলিছোঁ, ভগৱান ভাইটিয়ে তেওঁ ডেৰ কোটি টকা এটা ইয়াত দিছে, এই ডেৰ কোটি টকা লৈ আমি এই মহেশ ধামৰ যথেষ্টখিনি বিশেষ ৰাস্তাটো ভাল কৰিলোঁ। থেংক ইউ, বহুত বহুত ধন্যবাদ। এইফালে হেনো আকৌ কিবা পদুম পুখুৰী আছে, এতিয়া আমি গৈ আছোঁ সেই পদুম পুখুৰীলৈ। এয়াই পদুম পুখুৰী। চাওক আমাৰ মহাৰাজা ক'ত বহি আছে, আশা কৰোঁ ভিডিঅ'টো চাই ভাল লাগিছে, আৰু যদি ভাল লাগিছে মোৰ চেনেল জে বি চল প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু যদি কিবা দিহা পৰামৰ্শ থাকে প্লিজ কমেণ্ট বক্সত কমেণ্ট নিশ্চয় কৰিব। ওৱান্স এগেইন থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং জে বি চল ফ্ৰেণ্ডছ, থেংক ইউ।
No, 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 no,